ওকে পিপল, কেমন আছেন সবাই? আমি অনলাইন চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদের সাথে ফটোগ্রাফি রিলেটেড আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। সো আজকে আমরা শেয়ার করব যে ভিডিওটা, সেই ভিডিওটাকে আমি এখন স্ক্রিন রেকর্ডিং অন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো স্ক্রিন রেকর্ডিং অন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি লাইট সেকশন খোলা আছে। আমি আপনাদেরকে ভিডিও ছবিটা দেখাই। সো এই হচ্ছে কি আমাদের ছবিটা। দেন এই ছবিটাকে আমাদের কি করতে হবে, এডিট করতে হবে। অ্যান্ড এডিট করার পর এই ছবিটাকে আমাদেরকে পোস্ট করে দেখাতে হবে হচ্ছে কি কতটা সুন্দর হচ্ছে আগের ছবির তুলনায়। সো চলুন আর দেরি করবো না, শুরু করা যাক আমাদের এডিটিং। সো এডিটিংয়ে গিয়ে আমি প্রথমে কি করব, এক্সপোজারটাকে কমিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, এক্সপোজারটাকে কমিয়ে দিলাম, কন্ট্রাস্টকে একটু কমিয়ে দিলাম। দেন কি করব, আমি হাইলাইটকে বাড়াবো অ্যান্ড শ্যাডোসকে বাড়াবো, হোয়াইটকে বাড়াবো। আর এর সাথে কি করব, কার্ভে যাব এবং কার্ভে গিয়ে একটু ওপরের দিকে তুলব অ্যান্ড এটাকে একটু নামিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো এটাকে একটু আমি কার্ভটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, কার্ভটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। ডান, দিস ইজ ডান। অলরেডি দেখুন এর মধ্যে একটা ডিহেজ ভাব চলে এসেছে, আমি ওটাই চাইছিলাম, কারণ পোর্ট্রেটটা একটু অন্যরকম এডিট হবে। সো এর সাথে সাথে এবার আমরা কি করব, এবার আমরা যাব হচ্ছে কি টেম্পারেচারে, এবং টেম্পারেচারটাকে আমি একটু ব্লুয়ের দিকে নিয়ে এলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তো টেম্পারেচারটাকে একটু ব্লুয়ের দিকে নিয়ে এলাম। দেন এবার যাব মিক্সে, এবং মিক্সে গিয়ে আমি কি করব, ইয়েলোটাকে, ইয়েলোর হিউটাকে আমি চেঞ্জ করার ট্রাই করব। স্যাচুরেশনকে একটু বাড়িয়ে কমিয়ে দেবো, একটু বাড়িয়ে দিলাম। দেন লুমিনেসকে একটু কমিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, দেন এবার কি অরেঞ্জের যে ভাবটা আছে, অরেঞ্জের যে ভাবটা, সেই ভাবটাকে আমার চেঞ্জ করতে হবে কি, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিয়ে। ওকে ফ্রেন্ডস, তো এই স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেন দিস ইজ ডান। এর সাথে এবার কি করব, এবার আমি কি করব, এখানে ভিগনিটিটাকে আমি বেশ কিছুটা কমিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো ভিগনিটিটাকে কমিয়ে দিতে গিয়ে আমি দেখলাম যে ভিগনিটিকে শুধু কমালে হচ্ছে না, তো আমাকে কি করতে হবে, ক্রপে যেতে হবে, আনলক করতে হবে, এবং আনলক করে নিয়ে আমার ওপর থেকে ছবির এক্সট্রা পার্টটুকুকে কেটে দিতে হবে। ওকে ফ্রেন্ডস, তো আমি আবার করছি, এখানে এক্সট্রা পার্টটুকুকে কেটে দিতে হবে, কারণ কি এক্সট্রা পার্টটুকুকে আমি যতক্ষণ কাটছিলাম না ততক্ষণ ভিগনিটি আমার সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছিল না। ওকে, সো আপনারা বুঝতে পারছেন আমি কেন এটাকে কেটেছি। তো এফেক্টে যাচ্ছি, এফেক্টে গিয়ে আমি এবার ভিগনিটিকে একটু কমিয়ে দিলাম। সো এবার মিড পয়েন্টকে বাড়ালাম এবং ফেদারকে আমি একটু বাড়ালাম। আপনারা দেখছেন যে অলরেডি ছবিটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের প্রাইমারি ছবি, অলরেডি এটা কিন্তু ছবি একটা অন্যরকম আমাদের এফেক্ট দিচ্ছে, একটা অন্যরকম এক্সপ্রেশন কিন্তু প্রকাশ করছে। সো এরপরে আমি কী করবো, আমি যাবো টেম্পারেচারে, এবং টেম্পারেচারে গিয়ে আমি একটু হালকা একটু রাইট সাইডে নিয়ে যাব। ওকে ফ্রেন্ডস, তো টিনটা বাড়লো। অ্যান্ড কী করবো, ভাইব্রেন্সকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনকে সামান্য একটু বাড়লাম। ওকে, তো ভাইব্রেন্স 21 এবং স্যাচুরেশন আমাদের আছে কত, 11। ওকে ফ্রেন্ডস, তো এবার কী করবো, যে গেলাম একটুখানি কোথায়, প্রিসেট। অ্যান্ড প্রিসেটে গিয়ে আমি চেক করা যাক যে বেটার কোনটা আসছে। আর্টিস্টিক 3 খুব সুন্দর লাগছে। ওকে, আর কিছু দেখবো না, আর্টিস্টিক 3 এবং ওটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। ডান, ঠিক আছে ফ্রেন্ডস। দেন এবার আবার যাব কালারে, এবং কালারে গিয়ে আমি আবার যাব মিক্সে, এবং মিক্সে গিয়ে আমি যাব হচ্ছে কোথায়, ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, এবং ব্লু কালারটাকে সিলেক্ট করে আমি একটু ব্লুটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন এটা স্যাচুরেশনকে বাড়িয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, তো অলরেডি ছবিটা কিন্তু একটা আলাদা এফেক্ট পেয়েছে। দেন আমি যাব কোথায়, এবার সিলেক্টিভে, সিলেক্টিভে গিয়ে আমি সিলেক্ট করব কি, গ্র্যাডিয়েন্ট সিলেকশন। তো গ্র্যাডিয়েন্ট সিলেকশন করে আমি নিচের থেকে একটা হালকা একটু কার্ভ করে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম কার্ভ করে ওপরের দিকে একটা গ্র্যাডিয়েন্ট টেনে নিয়েছি। দেন এবার কি করব, এটার এক্সপোজারটাকে আমি বেশ কিছুটা কমিয়ে দেব। দেন এর মধ্যে একটা ব্লুইশ এফেক্টকে রাখবো। ওকে ফ্রেন্ডস, তো এই ব্লু ব্যাপারটা এখানে এলো, দিস ইজ ডান। অ্যান্ড আমি আবার কি করব, একটা অরেঞ্জ ব্যাপার উল্টো সাইড থেকে আনার ট্রাই করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এখান থেকে এক্সপোজারটাকে একটু কমিয়ে দিলাম। দেন আমি গেলাম কোথায়, টেম্পারেচারে, অ্যান্ড ওই দিকটায় একটা অরেঞ্জ ভাব আনার চেষ্টা করছি, বাট অরেঞ্জ ভাব আনতে গেলে একটু ডিফেক্ট হয়ে যাচ্ছে। ডিফেক্ট বলে তো দেখুন, আপনি যদি যখনই অরেঞ্জ ভাবটা বাড়িয়ে দিচ্ছেন, দেখুন এখানে একটা মার্ক চলে আসছে সামথিং, কারণ এখানে পুরোপুরি ডিটেল ক্যাপচার হয়নি। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে যেই জায়গাটায় আপনার হোয়াইট বেশি হয়েছে, যেই জায়গাটা আপনার ব্রাইটনেস অতিরিক্ত, সেই জায়গায় কিন্তু কী নেই, ডিটেল নেই।
ঠিক আছে ফ্রেন্ডস, তো সেই জায়গায় যেহেতু ডিটেল নেই, সেই জায়গায় আপনি যখনই অরেঞ্জ করতে যাচ্ছেন ডিটেলের অভাবে সেই জায়গাটা একটু ফেটে যাচ্ছে, একদম পাতি বাংলা কথা, যেটা আমরা আগে বলতাম, এখন বলি রেজলিউশন কম, আগে বলতাম ছবি ফেটে যাচ্ছে। সো এখানেও তাই হচ্ছে, ছবি ফেটে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি করবেন, এর সমাধানটা আমি বলে দিচ্ছি। দেখুন নিচে আছে কিছু কালার প্যালেট, ওকে ফ্রেন্ডস, তো এই জায়গাটা দেখুন আপনার কালার প্যালেট আছে, এখানে একটা দেখুন রাউন্ড আছে, তো এই রাউন্ডটাকে সিলেক্ট করে আপনারা সামান্য একটু ওপরের দিকে তুলে দিন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখুন এর মধ্যে কিন্তু একটা অরেঞ্জ ভাব অলরেডি চলে এসেছে। তো আপনারা এরকমভাবেই আপনাদের কালারকে খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এখানে রাইট মার্কে ক্লিক করে দিচ্ছি, আমার এখানকার এডিটিং এই পর্যন্তই। সো এবার কি করব, এবার আমরা দুটো ছবির মধ্যে ডিফারেন্স শো করবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো ডিফারেন্সটা দেখা যাক কী হলো। এটা আমাদের নর্মাল ছবি, ঠিক আছে, দেন এটা হচ্ছে আমাদের এডিটিংয়ের আগের ছবি। আমার তো মনে হয় হিউজ ডিফারেন্স, অ্যাম আই রাইট ফ্রেন্ডস? তো যদি আমি রাইট হয়ে থাকি কমেন্ট বক্সে গিয়ে আমাকে বলুন হ্যাঁ দাদা আপনি সঠিক, লাইক করুন আমাদের ভিডিওটাকে এই কারণেই, আর যদি মনে হয় যে না আপনি যা এডিটিং দেখিয়েছেন সেই এডিটিংয়ের চাইতে নর্মাল ছবিটাই বেশি ভালো ছিল দেখতে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে ডিসলাইকও করতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমাদের আজকের এডিটিং, তো এটা হচ্ছে আমাদের এডিটেড ছবি অ্যান্ড এটা ছিল আমাদের প্রিভিয়াস ছবি। তো এডিটেড ছবিকে আমি শো করছি অ্যান্ড এখানে আমি কী করবো, থ্রি বাটনে ক্লিক করবো অ্যান্ড সেভ টু ডিভাইস করবো, আমার ডিভাইসে এই ছবিটা সেভ হয়ে যাচ্ছে। ওকে ফ্রেন্ডস, দাদা দেরি করবো না, শেষ করছি ভিডিওকে। আর শেষ করার আগে একটাই কথা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, তার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করুন এবং অল অপশানে ক্লিক করুন, সরি, তো অল অপশানে ক্লিক করলে কী হবে, নোটিফিকেশনটাকে আপনি সবার আগে পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, আর দেরি করবো না, গুড বাই।